আমরা যারা ভিডিও এডিটিংকে ভালোবেসে থাকি এবং যাদের কাছে ল্যাপটপ এবং কি কম্পিউটার রয়েছে এবং কি আপনি ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন বা আপনার কাছে ভিডিও এডিটিং পছন্দ, আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারছেন না, তাহলে আজকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, তাহলে আপনি ইজিলি শিখে নিতে পারবেন কিভাবে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারেন। ওয়েল, আমাদের এই কম্পিউটারতে ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আমরা জানবো ফিল্মোরা 9 দিয়ে কিভাবে আপনারা ইজিলি ভিডিও এডিটিং করতে পারবেন এবং কি এই ভিডিও এডিটিং অ্যাপসটার মাধ্যমে আপনি বেসিক থেকে এক্সট্রিম লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন এবং কি এই অ্যাপসটার মাধ্যমে আপনি আপনার শর্ট ফিল্ম মেক বলেন বা আপনার টেক ক্রিয়েটিভ ভিডিওস, আপনি যে ধরনের ভিডিওস মেক করতে চান সব ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। তো এই অ্যাপসটার বেসিক থেকে এন্ট্রি লেভেলের ভিডিও এডিটিং এর পর্বগুলো আমি পর্যায়ক্রমে আপলোড করব। সো আজকে এই ভিডিওতে আমরা এই ফিল্মোরা 9 অ্যাপসটার বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। হে গাইস, দিস ইজ তানভীর হাসান, আপনারা দেখছেন টেক তানভীর ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড অলসো প্রেস দ্য বেল আইকন ফর নিউ আপডেটস। সো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আমরা যে অ্যাপসটার সাহায্যে কম্পিউটারের মাধ্যমে ভিডিও এডিটিং করব সেই অ্যাপসটার নাম হচ্ছে যে ফিল্মোরা 9, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। সো এই অ্যাপসটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে প্রোভাইড করে দিব, আপনারা কাইন্ডলি এখান থেকে চেক করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তাছাড়া আপনি যদি এটা পেড ভার্সনটা ইউজ করতে চান তাহলে আমি ওই পেড ভার্সনটার লিঙ্ক আমি আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে ওইখান থেকে ওই অ্যাপসটার লিঙ্ক আপনারা পেড ভার্সনটা আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। সো এখন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাবো। সো লেটস জাম্প ইন দ্য কম্পিউটার স্ক্রিন। ওয়েলকাম বে গাইজ, এখন আমরা সরাসরি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। প্রথমত আপনি আপনার কম্পিউটারে ফিল্মোরা 9 অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সো এটা ইনস্টল করার জন্য আমার ডিসক্রিপশন চেক করে আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড করে ইনস্টল করবেন। তো তারপর যদি আপনার ইনস্টল প্রসেসটা না জানেন বা কীভাবে ইনস্টল করতে হয় এটা আপনারা না বুঝে থাকেন তাহলে যদি আপনারা চান তাহলে আমি একটা নিয়ে স্পেসিফিক ভিডিও মেক করবো যদি আপনারা চান। ওকে, যদি আপনার এরকম কোনো স্পেসিফিক ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমে আপনি এটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করবেন। তো এখন আমি ফিল্মোরা 9 অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো গাইজ, এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে যে ইন্টারফেসগুলো এখান থেকে আমি আপনাদেরকে একে একে দেখে নিচ্ছি। তো এখানে মেইন যে বিষয়টা আছে এখান থেকে আপনি রেশিওটা চুজ করেন। তো এখানে আপনার অনেকগুলো রেশিও দেখতে পারবেন, 16:9 রেশিও, 4:3, 9:60 রেশিও, 1:1, এমনকি 16:9, যেটা কিনা এখানে প্রত্যেকটা রেশিও দেওয়া আছে। সো এখান থেকে আপনারা, আমরা অলওয়েজ যেটা ইউটিউবাররা চুজ করে থাকি, যারা ইউটিউবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, ভিডিও মেক করে থাকি, তো তারা বেসিক্যালি তারা 16:9 রেশিওটা চুজ করে থাকে কারণ তাদের ভিডিও শ্যুটটা হয়ে থাকে ম্যাক্সিমাম 16:9 রেশিওতে। দেন যারা 16:21:9 রেশিও চুজ করতে চান তারাও 21:9 রেশিওটা চুজ করতে পারেন। এখান থেকে নেক্সট যে ইন্টারফেসটা, তো এখানে হচ্ছে যে নিউ প্রজেক্ট, তারপর হচ্ছে ওপেন প্রজেক্ট, তারপর আপনারা এখানে যে ভিডিওসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে যে আমি ইতিমধ্যে এডিটিং করা যে ভিডিওগুলো সেগুলো আমি সেভ করে রাখছি। তো সেই প্রজেক্টগুলো এখানে শো করতেছে। তো আমরা এদিকে না থাকাই, তো এদিকে আমরা মেইন যে ইন্টারফেস এখানে হচ্ছে যে আমাদের মেইন কাজ। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট এবং কি ওপেন প্রজেক্ট, আমরা আগে যে প্রজেক্টটা সেভ করে রাখছি তো সেই প্রজেক্টটা আমরা এখান থেকে ওপেন প্রজেক্টে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাবো। যেহেতু আমরা বেসিক থেকে শুরু করতেছি তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট যেটা আছে সেটার উপর ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো একে একে আমরা ইন্টারফেসগুলো দেখে নিই। তো এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে মিডিয়া। তো মিডিয়াতে যাওয়ার পর আপনি এখানে যেই আপনার ভিডিওসটা ইম্পোর্ট করবেন বা আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেটা আপনি এখানে ইম্পোর্ট করবেন। এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট করবেন, আর এখানে হচ্ছে যে নিচে হচ্ছে লেয়ার। তো একে একে আমরা প্রত্যেকটা অপশন দেখে নিই, তারপর আমরা ভিডিও ইম্পোর্ট করবো, তারপর একটা ভিডিও এডিট করবো। তো নেক্সটে এখানে ফোল্ডারগুলোর মধ্যে আপনি এখানে বিভিন্ন যদি কিছু রাখেন তাহলে আপনি বিভিন্ন জিনিস দেখতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার এখানে আপনার স্যাম্পল যে কালারগুলো আছে আপনি চাইলে এখান থেকে স্যাম্পল কালারগুলো ইউজ করতে পারেন। তাছাড়া এখানে স্যাম্পল কিছু ভিডিও আছে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, বা আপনি চাইলে এগুলো যদি ইউজ করার মতো মনে হয় আপনার কাছে তাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। যাই হোক, নেক্সট হচ্ছে আমাদের রয়েছে অডিও সেকশন। অডিও সেকশনে এখানে হচ্ছে যে আপনার যেই অডিওগুলো আপনার এটার মধ্যে ডিফল্ট দেওয়া আছে, ফিল্মোরা 9 অ্যাপসটার মধ্যে যেই অডিওগুলো ডিফল্ট দেওয়া আছে অডিওগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এবং কি আপনি এখান থেকে প্রত্যেকটা অডিও কিন্তু ডাউনলোড করে নিতে হবে, আপনার কিছু কিছু অডিও ডাউনলোড ছাড়া থাকবে এবং আপনার এগুলো অল অটোমেটিক দেওয়া থাকবে। তো বাকি যেগুলো আপনার থাকবে সেগুলো আপনার অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যতগুলো মিউজিক আছে সবগুলো কিন্তু কপিরাইট ফ্রি, আপনি চাইলে এখানে সেই কোনো মিউজিক ইউজ করতে পারেন আপনার ভিডিওতে। এখান থেকে আপনার ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না, বিকজ অফ দ্যাট এখানে সবগুলো মিউজিক হচ্ছে কপিরাইট। দেন এখানে আপনার বিভিন্ন ধরনের মিউজিক পেয়ে যাবেন, রক আছে, ফ্লক আছে, ইলেকট্রনিক আছে, সাউন্ড ইফেক্ট আছে। তো এখান থেকে আপনি চাইলে সাউন্ড ইফেক্টও ইউজ করতে পারেন। আমরা অনেকে সাউন্ড ইফেক্ট ডিফল্টভাবে অন্যান্য আমরা যারা মোবাইলে ইউজ করে থাকি ক্যানমাস্টার এবং কি অন্যান্য যে এডিটিং সফটওয়্যার আছে
সবগুলোতে আপনি কিন্তু ডিফল্ট কিছু থেকে থাকে, ডিফল্ট ইফেক্টস, সাউন্ড ইফেক্টস, তারপর হচ্ছে যে আপনার মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এইসব সব কিছু দেখে থাকে। তো সেটার উপর সেই প্রেক্ষিতে প্রিমিয়ার নাইনও তার বেসিক জিনিসগুলো দিয়ে দিচ্ছে। দেন আমাদের নেক্সট যে অপশনটা থাকতেছে সেটা হচ্ছে টাইটেলস। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টাইটেলস দেখতে পারবো। তো এখানে আপনার যে অল যে অপশনটার মধ্যে যদি আপনি ক্লিক করে দেখতে থাকেন, তাহলে একে একে আপনি আপনার যত রকমের লোয়ার থার্ড টাইটেল, তারপর হচ্ছে যে আপনার ইন ক্রেডিট, তারপর হচ্ছে যে নিউ লোয়ার থার্ড, মানে আপনার যত রকমের হাবি চাবি যা আছে সব কিছু আপনি অল অপশনটার মধ্যে ক্লিক করে দেখতে পারবেন। বাট আপনি যদি চান তাহলে আপনি একে একে অপশনগুলোতে ক্লিক করে দেখতে পারবেন। এখানে যেমন ওপেনার আছে, ওপেনারে আপনি আপনার ভিডিওটা যখন একটা ভিডিও ওপেন করবেন তো আপনার ভিডিওতে কী শো করবে বা কী লেখা আসবে। আমার অনেক ভিডিওতে দেখে থাকবেন যে আমি এই ওপেনারটা ইউজ করে থাকি। ইভেন হচ্ছে যে আমি অনেকগুলো এখান থেকে ম্যাক্সিমাম ওপেনারই আমি ইউজ করছি বিকজ অফ দ্যাট এই ওপেনারগুলো আমার কাছে ভালো লাগছে। দেন এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওর জন্য টাইটেলও ইউজ করতে পারবেন, যেটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড থাকবে এবং হচ্ছে যে আপনার এখান থেকে আপনি চাইলে সেই টাইটেলগুলো ইউজ করতে পারেন। দেন হচ্ছে যে লোয়ার থার্ড আছে, সাবটাইটেল আছে, আপনি চাইলে এখান থেকে সাবটাইটেল ইউজ করতে পারেন। আপনি যে কোনো ভিডিও মেক করতেছেন দেন এখান থেকে আপনার ভিডিও নিচে সাবটাইটেল হিসাবে আপনি এটা ইউজ করতে পারেন। এখানে আপনার যদি সাবটাইটেল প্রয়োজন, সাপোজ আমি এক্সাম্পল স্বরূপ আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আপনার ভিডিওর নিচে এরকম সাবটাইটেল লেখাগুলো আসবে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এবং এখানে অনেক রকমের সাবটাইটেলের অপশন আছে, আপনি চাইলে যে ধরনের সাবটাইটেল আপনি ইউজ করতে চান এখান থেকে ওই ধরনের সাবটাইটেল ইউজ করতে পারেন। দেন এখানে রয়েছে ইন ক্রেডিট। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন একটা ভিডিও মেক করতেছেন দেন আপনি লাস্টে দিয়ে কোনো একটা ইন ক্রেডিট দিতে চাচ্ছেন, বা আপনার শর্ট ফিল্ম ভিডিও মেক করছেন বা একটা সিনেমা মেক করছেন, আপনার তার ভিডিওটার লাস্টিং দিক থেকে আপনি ইন ক্রেডিট দিতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে ইন ক্রেডিট দিতে পারবেন। এখানে অনেক ধরনের ইন ক্রেডিট আছে, তো এখানে অনেক ধরনের ইফেক্টের মাধ্যমে ইনক্রেডিটগুলো রয়েছে, তো আপনি চাইলে এখান থেকে ইনক্রেডিটগুলো ইউজ করতে পারেন। সবগুলো কিন্তু একদমই ফ্রি। হচ্ছে যে নিউ কনসেপ্টে যাওয়ার পর আপনি বিভিন্ন ধরনের এখানে লোয়ার থার্ড দেখতে পারবেন, তাছাড়া হচ্ছে যে ওপেনার পেয়ে যাবেন, তারপর হচ্ছে যে এখানে অল ফিল্টার টাইটেল পেয়ে যাবেন, তারপর হচ্ছে যে আপনি ব্লগিংয়ের জন্য আপনার যারা ব্লগ শ্যুট করেন, ব্লগ মেক করেন, তারা আপনার ব্লগিংয়ের জন্য আপনার টেমপ্লেট পেয়ে যাবেন, যে টেমপ্লেটগুলো আপনার ইউজ করে আপনার ব্লগ ভিডিও মেক করতে পারেন। ইভেন আমি আমার লাস্ট দুইটা ব্লগের মধ্যেও কিন্তু আমি এখান থেকে প্রিমিয়ার নাইন থেকে আমি টেমপ্লেট ইউজ করছি এই টেমপ্লেটটা। সো আপনারা যদি আমার ব্লগিং চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই টেমপ্লেটটা দেখবেন। আর আপনারা যদি চান আমার ব্লগিং চ্যানেল ফলো করতে তাহলে উপরে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে কাইন্ডলি চেক করে দেখে নিতে পারেন আমার ব্লগিং ভিডিওগুলো। দেন এখান থেকে আপনি মিডিয়া, যদি আপনি মিডিয়া রিলেটেড ভিডিও মেক করে থাকেন তাহলে অবশ্যই এরকম আপনি এই লোয়ার থার্ডগুলো ইউজ করতে পারেন। তো বাই দ্য ওয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট যে অপশনটা সেটার উপর। তো এখানে নেক্সট রয়েছে ট্রানজিশন। তো এখানে ট্রানজিশন মূলত হচ্ছে যে আপনার ভিডিওতে যদি বিভিন্ন জায়গায় কাট করে থাকেন, যেটা আমরা একটু পরে ইউজ করবো, তো কাট করার ক্ষেত্রে আপনি চাইলে এই ট্রানজিকশানগুলো ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ট্রানজিকশান আছে, সো এখানে আপনি হিউজ পরিমাণ ট্রানজিকশান আছে, আপনি চাইলে যে কোনো ট্রানজিকশান ইউজ করতে পারেন। দেখেন যে এখানে 237টা ট্রানজিকশান রয়েছে, তো এখান থেকে আপনার যে ট্রানজিকশানটা আপনার ভিডিওর ক্ষেত্রে ইউজফুল হবে আপনি সেই ট্রানজিকশানটা এখান থেকে ইউজ করতে পারেন। ইভেন হচ্ছে যে আপনি এই লিনিয়ার যে ট্রানজিকশানগুলো আছে এগুলো কিন্তু দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ এবং কি আপনার ভিডিওকে অনেকটা প্রফেশনাল লেভেলে নিয়ে যায়, চাইলে এই ট্রানজিকশানগুলো ইউজ করতে পারেন। সো এখানে হিউজ পরিমাণ ট্রানজিকশান রয়েছে, আপনার যেই ট্রানজিকশান ইচ্ছা আপনি সেই ট্রানজিকশান ইউজ করতে পারেন। তা আপনি চাইলে একে একে আপনারা এখান থেকে একে একে অপশন অনুযায়ী আপনারা দেখে নেবেন কোন অপশানে আপনার কোন ট্রানজেকশানটা বেস্ট মনে হচ্ছে, এখানে কোন অপশানটার মধ্যে আপনার কোন ট্রানজেকশানগুলো বেটার লাগতেছে আপনার কাছে, আপনি চাইলে এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন। দেন এখানে আমরা নেক্সটে চলে যাচ্ছি ইফেক্টসে। তো ইফেক্টসে আসার পর এখান থেকে আমরা কালার গ্রেডিং, আই থিঙ্ক আমরা ভিডিও যারা মেক করি তারা অনেকে আমরা কালার গ্রেডিং করতে পছন্দ করে থাকি, বিকজ আমিও আমার ভিডিওতে কালার গ্রেডিং করে থাকি, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে আমার মনে হচ্ছে যে কিছু না কিছু কালার গ্রেডিং করলে ভিডিওটা একটু আমার দর্শকদের কাছে ভালো লাগে। সো দ্যাটস ওয়াই আমি আমার ভিডিওটাকে কালার গ্রেডিং করে থাকি। এখানে আপনি হিউজ পরিমাণ কালার পেয়ে যাবেন, 572টা আপনি এখানে কালার পেয়ে যাবেন, যে কালারগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো এখানে আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর রেকর্ডিং মোড, তারপর হচ্ছে যে আপনার লাইক সামথিং অনেক ধরনেরই, আপনি সিনেমেটিক যদি করতে চান সেরকমও পেয়ে যাবেন, তারপর আপনার টিভি সিগন্যাল, ব্যাড টিভি সিগন্যাল, বিভিন্ন ধরনের ইফেক্টসও পেয়ে যাবেন, যে ইফেক্টসগুলো ইউজ করে আপনি আপনার ভিডিওটাকে আরেকটু অ্যাট্রাকটিভভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। এবং কি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়েজ, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়েজ, আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন যে এখানে স্যাম্পল হিসাবে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কেমনটা দেখাচ্ছে, সেরকম আপনার ভিডিওটাকে এরকম এডিটিং করতে পারবেন কালার গ্রেডিংয়ের মাধ্যমে। তারপর হচ্ছে যে আপনি টিল অ্যান্ড অরেঞ্জ, আই থিঙ্ক আপনার মোবাইলটাকে বিউটিফুল, আপনার স্ক্রিনের ঠিক এরকম স্যাম্পল দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটা কেমন দেখাবে, তো আপনি এই ধরনের ভিডিও মেক করতে পারবেন। এখানে আপনার বিভিন্ন অপশনগুলো রয়েছে, অপশনগুলোতে আপনি ক্লিক করে আপনার প্রত্যেকটা কালার গ্রেডিং এবং কি ইফেক্টসগুলো আপনার দেখে নিতে পারেন। এক একটা ইফেক্ট আপনার এক এক ধরনের, সো আপনি চাইলে আপনার কাছে যে ইফেক্টটা ভালো লাগে সেই ইফেক্টটা আপনি ইউজ করতে পারেন। এখানে সেই কি ইফেক্ট রয়েছে,
তারপর হচ্ছে যে আপনার ফিল্ম ইফেক্ট রয়েছে, তো এখান থেকে আপনি নেক্সট হচ্ছে নাইট লাইট, তারপর ব্যাকগ্রাউন্ড ব্লার, তারপর ল্যামোগ্রাফি, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এসিয়া টোন, ইনস্টাগ্রাম লাইট, কমন, ফেভারিট ফেভারিট হচ্ছে যে আপনি এই ইফেক্টটা বা যে কালার গ্রেডিংটা আপনার কাছে ভালো লাগছে সেটা আপনি এখান থেকে ফেভারিট করে রাখছেন, সেটাই আপনি এখানে ফেভারিটিক্যালি শো করবেন। দেন এখানে হচ্ছে যে ফাইলিজ, আপনি এখান থেকে বিভিন্ন ওয়ার্ক অথবা আপনার ভিডিওর জন্য আপনি এগুলো ইউজ করতে পারেন। তো আমার কাছে এই জিনিসগুলো, এই ইফেক্টগুলো বা ওভারলেগুলো আমার কাছে তেমন ভালো লাগে না। দেন এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওর জন্য ওভারলে ইউজ করতে পারেন। এখানে হিউজ পরিমাণ ওভারলে রয়েছে, যে ওভারলেগুলো ইউজ করলে আপনার ভিডিওটাকে আরেকটু প্রফেশনাল লেভেলে আপনি প্রেজেন্ট করতে পারেন। এখান থেকে চাইলে আপনি এই ইফেক্টগুলো ইউজ করতে পারেন। সো আমরা অনেকে লাইটিং ইফেক্টস ইউজ করে থাকি, দেন হচ্ছে শ্যাডো ইফেক্টস ইউজ করতে থাকি, তো এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে। তো নেক্সট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে ফ্রেম, ফ্রেমের মধ্যে যেটা প্রথমে পেয়ে যাবেন সেটা হচ্ছে সিনেমা 16:9 ফ্রেমটা, সেটাই এখানে আপনি পেয়ে যাবেন। যখন আপনি ভিডিও মেক করতেছেন তখন আপনার ভিডিওতে এরকম উপরে একটা বার এবং নিচে একটা বার, তো সেরকম আপনারা এখানে এই ফ্রেমটা এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। সো এটা নিয়ে আমরা নেক্সট টেপে আমরা দেখবো। সো এখন আমরা এখান থেকে আমরা ইফেক্টসগুলো দেখে যাই, দেন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্টস পেয়ে যাবো, প্রত্যেকের ইফেক্টস আমরা এখান থেকে আমরা ইউজ করতে পারবো। দেন হচ্ছে যে টিভি স্ট্যাটিক, আপনার একে একে করে আপনারা সব কিছু দেখে নেবেন। দেন এখানে হচ্ছে যে লাট প্যাক, এই লাট প্যাকগুলো আপনারা ডিফল্টভাবে পেয়ে যাবেন, যে লাট প্যাকগুলো ইউজ করে আপনার ভিডিওটাকে একদম প্রফেশনালিভাবে নিয়ে নিতে পারবেন। তো আমরা পর্যায়ক্রমে এগুলো দেখবো। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের এলিমেন্টসে, নেক্সট অপশন এলিমেন্টসে আসার পর এখানে আমরা 199টা এলিমেন্টস দেখতে পারবো, যেই এলিমেন্টসগুলো আমরা ভিডিওতে ইউজ করতে পারবো এবং কি আমাদের ভিডিওতে ইউজ করার পর আপনার ভিডিও আমাদের ভিডিওটা একটু অ্যাট্রাকটিভভাবে প্রেজেন্ট করা যাবে আমাদের অডিয়েন্সের কাছে। তো দেখতেই পাচ্ছেন একটু অ্যাট্রাকটিভভাবে আপনার ভিডিওকে প্রেজেন্ট করার জন্য এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো এলিমেন্টস ইউজ করতে পারেন। দেন রয়েছে যে স্প্লিট ইন, যে অপশনটার মাধ্যমে আপনি দুইটা তিনটা ভিডিও একসাথে লিঙ্ক করতে পারবেন। আই থিঙ্ক আপনি দুইটা তিনটা ভিডিও যদি চান এখানে আপনি ইউজ করতে পারেন। এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও ইনপুট করে আপনি এখানে আপনার ভিডিওটাকে লিঙ্ক করতে পারেন বা দুইটা তিনটা ভিডিও একসাথে আপনি প্লে করতে পারেন। তো এই ছিল হচ্ছে যে উপরে যে ইন্টারফেসটা সেটা নিয়ে। দেন এখানে রয়েছে ফাইল, ফাইলের ক্ষেত্রে রয়েছে নিউ প্রজেক্ট, এখান থেকে আপনি নিউ প্রজেক্ট ওপেন করতে পারবেন, দেন ওপেন প্রজেক্ট ওপেন করতে পারবেন। তাছাড়া আপনি ওপেন প্রজেক্ট যদি অলরেডি থেকে থাকে তো রিসেন্ট যে ওপেন প্রজেক্টগুলো ছিল সেখানে আপনি এখানেই দেখতে পারবেন। দেন হচ্ছে যে আপনার এটাতে যাওয়ার পর ইম্পোর্ট মিডিয়া দেখতে পারবেন, ইম্পোর্ট মিডিয়াতে দেওয়ার পর আপনি এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইলস, ইম্পোর্ট ফোল্ডার, তারপর হচ্ছে ফ্রম ক্যামেরা এ ফোন, আপনি ফ্রম ইনস্ট্যান্ট কাটার টুল, দেন হচ্ছে যে ডাউনলোড মিডিয়া, ডাউনলোড মিডিয়া হচ্ছে যে ডাউনলোড মিডিয়া ফ্রম ফেসবুক, ডাউনলোড মিডিয়া ফ্রম ইনস্টাগ্রাম এবং কি ফ্লিকজার থেকেও আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে রেকর্ড মিডিয়াও করতে পারবেন, আই থিঙ্ক আপনি চাইলে এখান থেকে ক্যামেরার মাধ্যমে আপনি রেকর্ড করতে পারবেন। তাছাড়া যদি আপনি চান এখান থেকে আপনি পিসি স্ক্রিনটাতে আপনি রেকর্ড করতে পারবেন, আর যদি আপনি চান এখানে ভয়েস ওভারও দিতে পারবেন। দেন হচ্ছে যে আপনার ডিলেট অ্যান্ড রেন্ডার ফাইলস, প্রজেক্ট সেটিংস, তারপর হচ্ছে প্রিফারেন্স এক্সাইট, তো এই অপশনগুলোর কাজ নাই। দেন হচ্ছে যে এডিট অপশন, এডিট অপশন আপনি যখন ভিডিওটা ইম্পোর্ট করবেন দেন এখান থেকে আপনি এডিট করার সময় এই অপশনগুলো কাজে লাগবে। দেন হচ্ছে যে টুলস, টুলসে যাওয়ার পর আপনি এই অপশনগুলো দিয়ে যাবেন, তো আপাতত আমাদের এগুলো কোনো কাজ নাই। দেন হচ্ছে যে ভিউ, ভিউতে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার ভিডিওটা ভিউ প্লে পোজ করার জন্য, স্টপ করার জন্য কী কী প্রয়োজন আপনি এখান থেকে সব কিছু অপশন দেখতে পারবেন। আপনার কিবোর্ড স্পেস চাপলে আপনার ভিডিওটা প্লে পোজ হবে, দেন আপনি যদি আপনি স্টপ করে দিতে চান তাহলে কন্ট্রোল প্লাস স্ল্যাশ চাপলে আপনার ভিডিওটা হয়ে যাবে, ফুল স্ক্রিন করতে চাইলে অল্টার প্লাস ইন্টার চাপলে আপনার ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন প্লেব্যাক কোয়ালিটি, তারপর হচ্ছে যে জুম লেভেল, তারপর হচ্ছে যে প্রিভিয়াস ফ্রেম, ফ্রেম আপনি লেফট রাইট ক্লিক করলে আপনি প্রিভিয়াস ফ্রেম হয়ে যাবে, নেক্সট ফ্রেমে যেতে চাইলে আপনি রাইট ক্লিক করবেন, প্রিভিয়াস এডিটে যেতে চাইলে আপনি আপ দিবেন এবং কি নেক্সট এডিটে যেতে চাইলে আপনি ডাউন দিবেন। দেন এখানে আরও অপশন কিছু রয়েছে গো, তারপর হচ্ছে যে জুম টাইম লাইন, তো এই অপশনগুলো আপনার একে একে দেখে নেবেন। দেন এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করে, এক্সপোর্ট যে অপশনটা আছে এটাতে আপনি ক্রিয়েট ভিডিও, দেন হচ্ছে যে এক্সপোর্ট এ ডিভাইস, এক্সপোর্ট আপলোড টু ইউটিউব, আপনি এখান থেকে চাইলে ইউটিউবে আপলোড করতে পারেন এবং কি আপনি এখান থেকে চাইলে ভিউ মতো আপলোড করতে পারেন। দেন এখান থেকে তাদের একটা হেল্প সেকশন রয়েছে, যেখান থেকে আপনি আপনার ভিডিও এডিটিংয়ের জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি তাদের এটা হেল্প নিতে পারেন। তো এখন আমরা চলে যাবো এখানে আমাদের মিডিয়াতে, মিডিয়াতে আসার পর এখানে আমরা ভিডিওটা ইম্পোর্ট করবো। এখানে ভিডিও ইম্পোর্ট করার দুটা মেথড রয়েছে, তো প্রথম মেথডটা হচ্ছে আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি ভিডিও ইম্পোর্ট করতে পারেন, তাছাড়া আপনি এর উপর ক্লিক করে এখান থেকে আপনার ভিডিও সিলেক্ট করে আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। সাচেস আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিলাম, তো আমি এখান থেকে আমার ভিডিও ফোল্ডারে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও চুজ করবো, সাচেস এই ভিডিওটা আমি চুজ করলাম, দেন এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে, দেন এখান থেকে আপনি ভিডিওটা চাইলে এখানে নিয়ে এসে আপনি এডিট করতে পারেন। সো এখন আমরা নেক্সট মেথডটা দেখবো, সেটা হচ্ছে আমরা কীভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমরা ভিডিওটা ইম্পোর্ট করতে পারি। তো সেটার জন্য আমরা স্ক্রিন থেকে এটা ছোটো করে নিব, দেন এখান থেকে আমরা চলে যাবো আমাদের কম্পিউটার ফোল্ডারে,
কম্পিউটার ফোল্ডারে আসার পর আমরা যে ওই কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাবো, যে ফোল্ডার থেকে আমরা ভিডিওটা ইম্পোর্ট করবো। সো এখান থেকে আমরা এই ভিডিওটা ইম্পোর্ট করছিলাম একটু আগে, তো এই ভিডিওটা সেম ভিডিওটা আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইম্পোর্ট করবো। দেন এখান থেকে আমরা ফিল্মোরা অ্যাপসের মধ্যে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এখানে নিয়ে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা অলরেডি ইম্পোর্ট করা আছে, দ্যাটস এখানে এখানে ইম্পোর্ট হচ্ছে না। তো এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার জন্য সিম্পলি আপনি এটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনার মাউস পয়েন্টার রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে ডিলিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ডিলিট চাপ দিলে আপনার ডিলিট হয়ে যাবে। তাছাড়া আপনি আপনার কিবোর্ডের ডিলিট যে অপশনটার উপর দেখতে পাচ্ছেন ওই ডিলিটার উপর চাপ দিলেও কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করবো, তো এখান থেকে আমরা আমাদের কম্পিউটার ফোল্ডারে চলে গেলাম। দেন এখান থেকে এটা আমরা সিলেক্ট করে সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর দেখেন যে আমাদের এটা এখানে চলে আসে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই ভিডিওটাকে এডিট করবো। তো এডিট করার জন্য সিম্পলি আপনি এই ভিডিওটাকে টেনে ধরে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে আপনি রেশিও চুজ করবেন, আপনি এখান থেকে ম্যাচ টু মিডিয়াতে ক্লিক করতে পারেন। আপনার ভিডিওটা ডিফল্টভাবে যে সেটিংসটা দেওয়া আছে এই ফিল্মোরা নাইনে, সো আপনি কি এই সেটিংস অনুযায়ী আপনারা এটাকে আপনি এডিট করতে চান না আপনার প্রজেক্ট অনুযায়ী এডিট করতে চান। এখানে যদি আপনি চাইলে ফুল ভিডিও রেজুলেশন রয়েছে 1920x1080 25 FPS-এ, সো আপনি যদি এটাকে চান 1020x1080 25 FPS-এ আপনি এটাকে এডিট করতে পারেন। তো এখান থেকে আমি এই এটাই ম্যাচ মিডিয়াতে ক্লিক করে দিব। তো ম্যাচ মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে দেখতে পারবেন। তো মেইনলি আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এটা ভিডিওটাকে কাটছাট করা। তো সো কাটছাট করার জন্য আমরা প্রথমে আমাদের স্টার্টিং পয়েন্টটা চুজ করবো, যে স্টার্টিং পয়েন্টটা থেকে আমাদের কথা বলা স্টার্ট হয়। তো এখান থেকে আমার আই থিঙ্ক মনে হচ্ছে এখান থেকে আমার স্টার্টিং পয়েন্ট শুরু হয়েছে। সো এখানে আমি একটু প্লে করে দেখবো। সো হ্যাঁ, এখান থেকে আমার কথা বলা শুরু হয়েছে। সো এখানে এটা হচ্ছে আমাদের ভিডিও স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট যেহেতু, সো এখানে আমি এটাকে ট্রিম করবো। সো ট্রিম করার দুটো অপশন রয়েছে। এক হচ্ছে যে এই যে কাছে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানের উপর ক্লিক করে আপনি এই যে অপশন এটা দেখতে পাচ্ছেন এটা আপনি নেড়ে চেড়ে আপনি যেখান থেকে কাট করতে চান এটা জাস্ট এই পয়েন্টারটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করবেন বা এদিক সেদিক নাড়াবেন। দেন এখানে আপনি রেখে যে জায়গাটাতে কাট করতে চাচ্ছেন সেই জায়গাতে রাখবেন। রাখার পর এখান থেকে আপনি এই যে কাছে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর চাপ দিলে কিন্তু আপনার এটা কাট হয়ে যাবে। দেন এখানে যে এই হলুদ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই মাঝখানে এই কাছেটার উপর চাপ দিলে কিন্তু আপনার ট্রিম হয়ে যাবে। সো আমি আপনাদের দুটো অপশানে দেখে এলাম। এখান থেকে আমার কাছে যে অপশনটা সবচেয়ে বেশি ইজি মনে হয় সেটা হচ্ছে যে এই এখানে, কারণ আপনি এটা একটু নাড়াচাড়া করতেছেন। সো আপনি যেহেতু আপনি নাড়াচাড়া করতেছেন তখন আপনার এটা হাতের কাছেই, তো এখান থেকে আপনি এখানে যাওয়ার ক্ষেত্রে আপনার একটু সময় অপচয় হতে পারে। বিকজ আমি অনেক অলস, সো আমি যত শর্টকাট ওয়েতে ট্রাই করা যায় সেটাই করি। তো আপনি এটার উপর ক্লিক করে আপনি আমার মতো এডিট করতে পারেন। সো এটার উপরে ক্লিক করার পর আপনার ভিডিওটা আলাদা হয়ে যাবে। দেন এখানে আপনি এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। তো যেহেতু সামনের অংশটা আমাদের অপ্রয়োজনীয় অংশ, সো এটা আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার জন্য আমরা সরাসরি আমাদের কিবোর্ডের ডিলিট যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করবো। বিকজ অফ দ্যাট আমরা যদি কিবোর্ডের ডিলিট অপশনটাতে চাপ দিই তাহলে আমাদের ভিডিওটা ডিলিট করার জন্য একদম ইজিলি হয়ে যাবে। তো দেন আমাদের স্টার্টিং পয়েন্ট আমাদের রেডি হয়ে গেলো। সো এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট যেখানে আমি হা করে ছিলাম। তো যাই হোক, ব্যাপার না, আমি আমার নিজেকে অনেক সময় রোস্ট করে ফেলি। তো নেক্সট আমাদের কাজ হচ্ছে যে আমাদের ভিডিওকে এক্সিট ফ্রেমে নেওয়া। তো এখানে দেখেন যে ভিডিওর এপাশ থেকে কিছু একটা ফ্রেমে বাদ পড়ে গেছে, এখান থেকে আপনার কিছু অংশ একটু দেখতে একটু শ্যাডো টাইপের দেখাচ্ছে, একটু দেখতে অন্যরকম লাগতেছে। সো এখান থেকে আমি এটাকে ক্রপ করে নেব। তো ক্রপ করার জন্য যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর ক্লিক করবেন। এই অপশনটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনি রেশিও দেখতে পারবেন, অরিজিনাল রেশিও 16:9 রেশিও, দেন এখান থেকে 9:16 রেশিও, 1:1 রেশিও দেখতে পাবেন। তো এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করেও রেশিও নিতে পারবেন। তো আমাদের প্রয়োজন হচ্ছে 16:9 রেশিও, যেহেতু আমাদের প্রজেক্টটা রেডি হয়েছে 16:9 রেশিওতে। সো এখানে আমি 16:9 রেশিওটা চুজ করে দিব। তো অলরেডি এটা 16:9 রেশিওতেই রয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই যে ব্ল্যাক শেডো অংশটুকু এবং কি আমাদের ভিডিওটাকে একটা পারফেক্ট শেপে নেওয়া। সো এটার জন্য আমি জাস্ট এখান থেকে আমি যতটুকু প্রয়োজন ততটুকু নেব, নিয়ে সিম্পলি এখান থেকে আমি যে ওকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের ভিডিওটা এখন একটা এক্সিটলি একটা ফ্রেমে চলে আসছে। সো এখন আপনি এটা প্লে করে দেখতে পারেন আপনার কাছে কেমন দেখাচ্ছে। সো আমার কাছে আই থিঙ্ক মনে হচ্ছে যে এটা একটা এক্সিটলি ফ্রেমে রয়েছে। দেন এখানে আপনারা পর্যায়ক্রমে ভিডিওটা এডিট করবেন, এখান থেকে আপনি কাটছাট করবেন। সো এখানে আমার যতটুকু কাটছাট করার প্রয়োজন, সো আমরা পর্যায়ক্রমে কাটছাট করবো আমরা দেখে দেখে। সো এখানে মনে হচ্ছে এখানে কাটছাট করতে হবে। সো আমাদের যেই জায়গাতে আমাদের একটু সাউন্ড আমাদের কথায় প্রবলেম হয়, মানে কথা শুনতে প্রবলেম হয় বা কথায় একটু প্রবলেম হচ্ছে, সো এই জায়গাটা আমরা কাটছাট করবো। তো
কাটছাট করার জন্য সিম্পলি আপনি এখানে কাটছাটে ক্লিক করবেন, দেন এখান থেকে দিয়ে দুই দিকে ট্রিম করার পর মাঝখানে যে অংশটা থাকবে সেই অংশটা উপর সিলেক্ট করে দেন এখান থেকে কিবোর্ড ডিলিট চাপ দেবেন, আপনার ভিডিওটার অংশটা যেটা আপনি বাদ দিতে চাচ্ছেন সেটা ডিলিট হয়ে যাবে। সো এমনি করে আপনি আপনার ভিডিওটাকে এডিট করতে পারবেন, তো পর্যায়ক্রমে আপনি চাইলে আপনার ভিডিওটা এডিট করে নেবেন। সো আমি ধরে নিলাম আমার ভিডিওটা এদের পর্যন্ত কমপ্লিট, আপনারা যদি কাটছাট প্রয়োজন আপনি এখান থেকে কাটছাট করে নেবেন। তো এই হচ্ছে আমাদের ভিডিও অলমোস্ট ডান। সো এখান থেকে আপনি চাইলে এখানে স্পিড বাড়াতে পারেন, এখানে যে অপশন রয়েছে ও সরি আপনাদের অপশনগুলো দেখে দিয়ে ভুলে গেছি। সো এখানে অপশন রয়েছে আপনার স্পিড অপশন, যে অপশনগুলোর মাধ্যমে আপনি স্পিড বাড়াতে পারেন কমাতে পারেন, আপনি চাইলে আপনার ভিডিওর স্পিড বাড়াতে পারেন এবং কি এখান থেকে আপনি কমাতে পারেন এবং কি ফাস্ট করতে পারেন, কি নর্মাল রাখতে পারবেন। আবার রিভার্স রয়েছে, রিভার্স হচ্ছে যে আপনার এটা উল্টা দিকে হবে, মানে উল্টা দিক থেকে রিপিট হবে, সো আপনি চাইলে এটাকে রিভার্স করতে পারেন। তো এই ছিল হচ্ছে যে আমাদের ভিডিও কাটছাটের অংশ। দেন এখানে আমাদের আরও কিছু লেয়ার রয়েছে, আপনি চাইলে একাধিক লেয়ার ইউজ করতে পারেন, আপনি চাইলে একাধিক ফুটেজ ইউজ করতে পারেন, আপনি চাইলে এখানে গ্রিন স্ক্রিন ইউজ করতে পারেন। সো এগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো। তো দেন এখানে আমাদের নেক্সট একটা কাজ হচ্ছে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের ভিডিওকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হয়। সো এখান থেকে আমি যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চুজ করবো। তো চুজ করার জন্য সিম্পলি আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখান থেকে যে প্লাস যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তাছাড়া আপনি এখান থেকে এটা ডিলিট করে দিয়ে এগিন আপনি যদি চান তাহলে আপনি সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিডিওর নিচে রেখে দেবেন, দেন এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আপনি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রেখে আপনার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ডিলিট করে দেবেন, দেন এখান থেকে ওই অংশটা পরবর্তী যে অপ্রয়োজনীয় অংশটা সেটা সিলেক্ট করে দেন কিবোর্ডে ডিলিট অপশনে চাপ দেবেন, আপনার ভিডিওটা মানে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা অপ্রয়োজনীয় অংশ সেটা আপনার ডিলিট হয়ে যাবে। দেন এখান থেকে আপনার ভিডিওটা অলমোস্ট রেডি হয়ে যাবে। সো এখান থেকে আপনার কিছু আর কিছু প্রয়োজন হতে পারে, যেমন টাইটেলস হয়ে যেতে পারে, টাইটেলস প্রয়োজন হতে পারে বা লোয়ার থার্ড প্রয়োজন হতে পারে। সো এখান থেকে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা লোয়ার থার্ড ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে একদম সংক্ষিপ্ত আকারে ভিডিওটা দেখাচ্ছি, এখান থেকে আপনি চাইলে এখান থেকে লোয়ার থার্ড অ্যাড করতে পারেন। তো লোয়ার থার্ড অ্যাড করার জন্য সিম্পলি এখানে যে লোয়ার থার্ডগুলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি লোয়ার থার্ড ইউজ করতে পারেন। সো লোয়ার থার্ডটা ইউজ করার জন্য আপনি এখানে যে প্লাস যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে ইউজ করতে পারেন, তাছাড়া আপনি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে পারেন। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনার এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে পারেন। তো আমার কাছে এই লোয়ার থার্ডটা ভালো লাগতেছে না, সো এখান থেকে আপনি চাইলে নিজে যা ইউজ লোয়ার থার্ড আছে আপনি এই লোয়ার থার্ডগুলো ইউজ করতে পারেন, বিভিন্ন আপনার নামের সাথে মিলে লোয়ার থার্ড ইউজ করতে পারেন, বা এই লোয়ার থার্ডটা বেসিক্যালি আমরা অনেকে ইউজ করে থাকি, আপনি চাইলে এই লোয়ার থার্ড ইউজ করতে পারেন। সো আমি এই লোয়ার থার্ডটা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন এখান থেকে আপনি এটা এডিট করে নিতে পারেন। তো এডিট করার জন্য এখানে যে ইউ টাইটেল হেয়ারের জায়গায় আপনার চ্যানেল নাম লিখে দিতে পারেন, তো আমি আমার চ্যানেল নাম লিখে দিচ্ছি টেক তানবীর। সো আমি এটা ছোটো হাতে হয়ে গেছে, সো একটু কারেকশন করে নিচ্ছি, যাই হোক অলরেডি লেখা হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের চ্যানেলের নামটা আপনি এভাবে লিখে দিতে পারেন। সো এই লোয়ার থার্ডটা আপনি চাইলে ইউজ করতে পারেন, লোয়ার থার্ডটা অনেকটা অ্যাট্রাকটিভ। দেন এখানে হচ্ছে যে আপনার ট্রানজেকশনগুলো আপনি ইউজ করবেন কীভাবে। তো ট্রানজেকশন ইউজ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ভিডিওর মাঝখানে একটা কাটছাট রয়েছে, সো আপনার কাছে যদি মনে হচ্ছে যে এই ভিডিওটার মাঝখানে একটা ট্রানজেকশন ইউজ করলে আপনার ভিডিওটা একটু অ্যাট্রাকটিভ হবে, সো সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা ট্রানজেকশন ইউজ করতে পারেন। সো সাপোজ আমি ট্রানজেকশনটা ইউজ করবো, তো এই ট্রানজেকশনটা যখন ইউজ করবো তখন আমার ভিডিওতে একটু দেখতে একটু নেক্সট লেভেল লাগবে। যখন আপনার এই দুইটা ফ্রেম একটা ফ্রেম থেকে একটা ফ্রেমে ট্রান্সফার হবে তখন আপনার ভিডিওটাকে দেখতে একটু অ্যাট্রাকটিভ মনে হবে এবং একটা প্রফেশনাল লেভেলে দেখাবে। সো আপনি চাইলে এখান থেকে হিউজ পরিমাণ ট্রানজেকশন রয়েছে, এই ট্রানজেকশনগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। এখান থেকে অলে ক্লিক করলে আপনার সব ট্রানজেকশনগুলো দেখতে পাবেন, যে ট্রানজেকশনটা আপনার কাছে বেটার মনে হবে সেই ট্রানজেকশনটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। দেন এখানে রয়েছে ইফেক্টস, আপনার কালার গ্রেডিং কীভাবে কালার গ্রেডিং করবে ইফেক্টটা দেখতে পাচ্ছেন। ইফেক্টে ক্লিক করার পর আপনি এখান থেকে সকল প্রকার কালার গ্রেডিংগুলো দেখতে পারবেন। দেন এখানে অলরেজে ক্লিক করে আপনি এখানে কালার করে কোন কালারটা ইউজ করতে চান, আপনি যদি এখান থেকে এই কালারগুলো ইউজ করতে চান এখানে এগুলো দেখতে পারবেন। সো এখান থেকে যদি আপনি কোনো কালার ইউজ করতে চান আপনার ভিডিওর ক্ষেত্রে, তো সেখান থেকে আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এটার উপর রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনার ভিডিও কালারটা আপনি একটু চেঞ্জেস পরিবর্তন দেখতেই পাবেন। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার ভিডিওতে কীরকম চেঞ্জেস আসছে। তো এখান থেকে আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, এখান থেকে আপনি চাইলে নিচে যে লাট প্যাকটা সেটা হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ। সো এখান থেকে চাইলে আপনি লাট প্যাক ইউজ করতে পারেন, তো লাট প্যাকগুলো অনেকটা অ্যাট্রাকটিভ। সো এখান থেকে আমি যে কোনো একটা লাট প্যাক ইউজ করবো, তো লাট প্যাক ইউজ করার জন্য জাস্ট আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আপনার ভিডিওটা যখন প্লে করলাম তখন আমার ভিডিওটা আমি মেইন ফুটেজ এবং কি এডিটিং ফুটেজ আপনার দুইটাই কিন্তু চেঞ্জ আছে। তো এখান থেকে আপনি চাইলে এই লাট প্যাকগুলো ইউজ করতে পারেন আপনার ভিডিওর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা একটু প্রফেশনাল লেভেলে যে নিয়ে যাবে। দেন এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্টও ইউজ করতে পারেন। তো নেক্সটে রয়েছে আমাদের এলিমেন্টস, এলিমেন্টসের ক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন এলিমেন্টস পেয়ে যাবেন, ইমোজি পেয়ে যাবেন, বিভিন্ন ইফেক্ট পেয়ে যাবেন। তো এখানে আপনার এগুলোর উপর ক্লিক করে দেখে নিতে পারেন এগুলো কেমন দেখাচ্ছে, আপনার ভিডিওতে কোনটা প্রয়োজন বা আপনি কোনটা আপনার ভিডিওতে ইউজ করতে পারেন,
বা এখানে আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আপনি কোন ইফেক্টগুলো এখানে ইউজ করতে চাচ্ছেন, তো সেই ইফেক্টগুলো আপনি চাইলে এখানে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এখানে হিউজ পরিমাণ ইফেক্ট রয়েছে, আপনার যে কোনো ইফেক্ট আপনার ভিডিওর জন্য আপনি ইউজ করতে পারেন এখান থেকে। দেন এখানে হচ্ছে যে স্পিড স্ক্রিন হচ্ছে, সেটা হচ্ছে আপনার দুইটা ভিডিও একসাথে আপনি ইউজ করা। দেন এখানে আপনি যেটা দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি আপনাদেরকে দেখাই, তো আপনি যদি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তাহলে আপনার এখানে দেখতে পাবেন যে আপনার স্ক্রিনে দুইটা ভিডিওর মতো আপনার দেখাবে। এখানে আপনি এটার উপরে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে একটা স্ক্রিন, দেন হচ্ছে যে এটাতে আরেকটা স্ক্রিন আমরা যদি নিয়ে যাই তাহলে এটা হচ্ছে আরেকটা স্ক্রিন। সো আপনি চাইলে এই দুইটা ভিডিও আপনি একসাথে প্লে করতে পারবেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ভিডিও আমি একসাথে প্লে করলাম। সো আপনি এই স্পিড স্ক্রিনটা আপনার যে ইউজ করে আপনি আপনার ভিডিওটাতে দুইটা ভিডিও একসাথে আপনি প্লে করতে পারবেন। দেন এই স্পিড স্ক্রিনে আপনি চাইলে অনেক ধরনের স্পিড স্ক্রিন রয়েছে, সো আপনি চাইলে এখান থেকে যে কোনো স্পিড স্ক্রিন আপনি ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের ফিল্মোরা 9-এর বেসিক খুঁটিনাটিগুলো। সো নেক্সট লেভেলে আমাদের এটা যে পরবর্তী যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা জানবো। তো এখন আমাদের এই ভিডিওটা এক্সপোর্ট করা পালা। সো অলমোস্ট যদি আপনার ভিডিওটা ডান হয়ে যায় তাহলে আপনি এক্সপোর্ট করবেন। তো আপনারা আপনার ভিডিওটাকে সুন্দরভাবে এডিটিং করবেন। যদি আপনার কোনো জায়গায় কোনো সমস্যা হয় এই বেসিক যে জিনিসগুলো বুঝতে, সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক গ্রুপ এবং কি আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন, তাহলে আমি আপনাদেরকে চেষ্টা করবো আমাদের যথাসাধ্যভাবে আপনাদেরকে সহায়তা করার জন্য। দেন এখান থেকে আপনি ভিডিওটা এক্সপোর্ট করার জন্য আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবেন। দেন এখান থেকে আপনি ফরম্যাটস অনেকগুলো দেখতে পারবেন, MP3, জিপ, তারপর আছে WEVM, তারপর আছে 3GB, TS, MKB, MOV, MOV, AVI, WMV, তারপর আছে MP4। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনার ওয়াইজ MP4 ফরম্যাটে আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন। তো এখান থেকে আপনি আপনার রেজুলেশনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে হচ্ছে যে আপনার ভিডিওর নামটা চেঞ্জ করতে পারবেন। তো আমি ভিডিওর নাম দিয়ে দিচ্ছি আমার ফিল্মোরা এডিটিং। দেন এখান থেকে আপনি চাইলে আপনার এটা রেজুলেশনটা চুজ করতে পারেন। দেন এখান থেকে আপনার যে ফোল্ডারে সেভ করবেন এটার উপর ক্লিক করে আপনি আপনার ফোল্ডারটা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনি যে ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করার জন্য সিম্পলি এটার উপর চাপ দেবেন। এটার উপর চাপ দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফোল্ডারে চলে যাবেন। ফোল্ডারটাতে আপনি ভিডিওটা সেভ করতে চাইছেন। ফিল্মোরা ভিডিও নামে আমার একটা ফোল্ডার মেক করা আছে। সো আমি এই ফোল্ডারে আমি অলওয়েজ আমার ভিডিওগুলো সেভ করি। সো এখান থেকে আমি ফিল্ডারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে সেটিং যে অপশন দেখতে পাচ্ছেন আপনার ভিডিও রেজুলেশনগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে ইউজ পরিমাণ অপশন রয়েছে, আপনি কোন রেজুলেশন আপনার ভিডিওটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, আমি এখানে বিভিন্ন রেজুলেশন রয়েছে, তো আপনি ওই রেজুলেশন অনুযায়ী আপনার ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করতে পারেন। সো এখান থেকে 25 FPS রয়েছে, যেহেতু আমরা 25 FPS আমরা ভিডিওটা প্রথম সিলেক্ট করেছিলাম, তো সেক্ষেত্রে আমাদের এই ফ্রেম রেটটা চেঞ্জ করার কোনো অপশন নেই। দেন এখান থেকে হচ্ছে যে আমাদের ফাইল সাইজটা দেখতে পারবো। দেন হচ্ছে আমাদের ভিডিও ডিউরেশন হচ্ছে 22 সেকেন্ড। দেন হচ্ছে যে ডিভাইস, আপনি চাইলে এখান থেকে সরাসরি আপনার ডিভাইসে এক্সপোর্ট করতে পারেন। আইফোন, আইপ্যাড, অ্যাপেল টিভি, আইপড, স্যামসাং গ্যালাক্সি, মানে আপনার সকল প্রকার ফোনেও কিন্তু আপনি সরাসরি এটা আপনি এক্সপোর্ট করতে পারবেন। আপনি সরাসরি আপনার ভিডিওটা আপনার ফোনে এক্সপোর্ট করে আপনার ফোনে নিয়ে নিতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এটা সরাসরি কিন্তু আপনি ইউটিউবে আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন। আপনি এখান থেকে সরাসরি এক্সপোর্ট করে দেন এখান থেকে ভিউমিতে আপলোড করতে পারেন। তারপর হচ্ছে যে আপনি ডিভিডি কার্ডেও আপনি সরাসরি নিয়ে নিতে পারেন। তো আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা সরাসরি লোকালে রেখে আপনার ভিডিওটা সুন্দরভাবে এক্সপোর্ট করে নেবেন। সো এক্সপোর্ট করার জন্য সিম্পলি আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনার ভিডিওটা এক্সপোর্ট করার জন্য কিছুক্ষণ সময় নেবেন। দেন এখানে আপনি হয় ডান, এটাকে আপনার সাউন্ড রিমাইন্ডার দেবে, না শাট ডাউন কম্পিউটার, ডো নাথিং, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সো এখানে আমি সাউন্ড রিমাইন্ডার দিয়ে রাখছি যাতে করে আমার ভিডিওটা এডিটিং কমপ্লিট হলে বা আমার ভিডিওটাকে এডিটিং যখন শেষ হবে তখন আমাকে একটা সাউন্ড রিমাইন্ডার দেবে। দেন আমার ভিডিও দেখেন যে অলমোস্ট আমার ভিডিওটা প্রসেসিং কমপ্লিট হয়ে যাচ্ছে। সো প্রসেসিং যখন কমপ্লিট হয়ে যাবে তখন ভিডিওটা আমার সেভ হয়ে যাবে। সো আমরা জাস্ট একটু ওয়েট করি যাতে আমাদের ভিডিওটা প্রসেসিং কমপ্লিট হোক। তো গাইজ, আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখার চেষ্টা করব এই ফিল্মোরা 9 অ্যাপসটা এক্সট্রিম লেভেলে কীভাবে এডিটিং করা যায় এবং পরবর্তী যে ধাপগুলো রয়েছে পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আই থিঙ্ক আপনারা যারা ভিডিও এডিটিং ভালোবেসে থাকেন তাদের কাছে এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে এবং কি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এন্ড কমেন্টস করে জানতে পারেন আপনার মূল্যবান মতামতখানি। তাছাড়া আপনার যে কোনো টেক রিলেটেড সমস্যার জন্য আপনি জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনার যে কোনো টেক রিলেটেড সমস্যার জন্য আপনি এখান থেকে হেল্প পেয়ে যেতে পারেন। তাছাড়া আপনি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য আপনি আমাদের জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে প্রমোট করতে হয় সেটা নিয়ে একটা স্পেসিফিক ভিডিও আছে, সেই ভিডিওটা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং কি আমাদের চ্যানেল সকল ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং কি পরবর্তী ভিডিওটি যাতে মিস না হয় সেই জন্য বেল আইকনটাও প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।